নির্বাচন হতে দেবেন না, ফ্যাসিস্টরা এই কথা বলবেন না। নির্বাচন হবে, নির্বাচনকালীন সরকারের নেতৃত্বে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা। নির্বাচন কমিশন একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে, সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ যদি না করেন আপনাদের অস্তিত্ব বিপন্ন হবে। স্পষ্ট দেখতে পাচ্ছি সামনের দিকে আপনাদের নেতা কর্মীরাই আপনাদের গণধোলাই দিব যদি নির্বাচনে আপনার আগামী দিনে আসে। বন্ধুরা আমার, পরিষ্কার কথা, আমরা শান্তি চাই, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই। কাদের ভাই বলেন, এটা আমরা সবাই বলি, আমরা সিয়ানে সিয়ানে লড়াই করতে চাই, আমরা আপনাদের সাথে লড়াই করতে চাই, নির্বাচন যুদ্ধে আপনাদের সাথে আমরা চাই লড়াই করতে। নির্বাচনে আসুন, অশান্ত পরিবেশের সৃষ্টি করবেন না, আবার সন্ত্রাসের পথ হাঁটবেন না। 14 সাল 15 সালে যে অবস্থার সৃষ্টি করেছেন সেই অবস্থার সৃষ্টি আর করতে যাবেন না। আমরা শান্তি চাই, একটা সুন্দর পরিবেশে আগামী দিন নির্বাচন হবে। নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তনের অন্য কোনো বিকল্প পথ নাই, পরিষ্কার কথা। আপনারা সংবিধান সংশোধন করতে চান, আপনারা চান জিআইএফ সাদের মতো আবার ক্ষমতায় পরিবর্তন হোক, বাংলাদেশে সেই অবস্থায় ক্ষমতার পরিবর্তন আর সম্ভব না। বন্ধুরা আমার, আমি কথা এখানেই শেষ করছি, শুধু বলতে চাই সবাইকে অত্যন্ত প্রহরীর মতো সজাগ থাকতে হবে। এই অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা সজাগ থাকবো। এরা একটা কথা বলতে চাই, এরা কিন্তু ষড়যন্ত্রের প্রতিবাদী, এদেরকে এই ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো। তেমনিভাবে এখন থেকে আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো এবং নির্বাচনের মাধ্যমে আমাদের এই উন্নয়নের অগ্রযাত্রা থেকে অব্যাহত রাখার জন্য আবার মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতা আনার জন্য, আবার আপনাদের প্রিয় নেতা সাবের হোসেন চৌধুরীকে আবার নির্বাচিত করার জন্য আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করবো।